শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 মে রোজ শনিবার উপস্থিত আছি দিনাজপুর জেলার অন্তর্গত কারল উপজেলাধীন কারলহাটে। আমরা কারলহাট থেকে দেখব আজকে আমরা টুইন ভাই, আমাদের সকলের পরিচিত টুইন ভাই। টুইন ভাই বেশ কিছু খামারিকে আজকে গরু সংগ্রহ করে দিয়েছেন, কেমন দামে সংগ্রহ করে দিয়েছেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি। এগুলো লাইভ ওয়েট কেমন পড়লো, কত দামে কিনলাম সেই তথ্যগুলি একটু দিই। চলুন দর্শক, আমরা একটু কথা বলি টুইন ভাইয়ের সঙ্গে। এখানে আছে দুইটি, আর এই পাশে আরও বেশ কিছু আছে গরু। এখানে আছে 3-5, আর এই পাশে আছে আরও 3টি, 5, 3, 8, আর 10টি। এই 10টি ষাঁড় গরু সংগ্রহ করেছেন টুইন ভাই কাহারুলহাট থেকে। তো চলুন দর্শক, আমরা কথা বলি টুইন ভাইয়ের সঙ্গে। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আগের মতো। আগের মতো না, আগের থেকে ভালো আছেন মনে হচ্ছে। আগের মতো নিয়ে আছেন। কেমন বাজার, কেমন ভাই টুইন ভাই এখন বাজার কেমন? আজকে তো হাট শেষ, এখন হাটকে হাটটাতে কেমন বাজার গেল? বাজার উঠে দেখেন 1,43,000। 1,43,000? হ্যাঁ জানেন, পুতুলা ওজন হবে। আপনি যান, আমরা দেখি দর্শক। আপনি তো সবাইকে ধরেন, এখন আপনাকে আমি ধরি। আপনি আমাকে ধরবেন? দর্শক টুইন ভাই আমাকে বলতে বললেন, তো আমার ধারণা মতে এটা লাইভ ওয়েট হচ্ছে 410-420 এরকম হবে। টুইন ভাই 410-420 400 কি হবে? 410 ধরছি কি আমার ওজন কি অ্যাকুরেট আছে, আইডিয়া আছে? আপনি কি বলেন? আমার আইডিয়া ঠিক আছে, বেশি কইছেন, 10 বাড়াই বলছি। চোখের মাপ তো 10-20 তো 19-20 হবেই নাকি? দর্শক দেখুন টুইন ভাই এটা বললো, টুইন ভাইয়ের চোখটাই কিন্তু মাপ, এটার ওয়েট কিন্তু টুইন ভাই বলেছেন 400 কেজি, আমি একটু বাড়িয়ে বলেছিলাম 10 কেজি, এরকমই হবে। আর এটা কত নিলেন টুইন ভাই? এটা কত নিছেন? 1,43,000। তাহলে কত পড়তেছে বলেন তো? দর্শক হিসাব করবে, আপনি আর কি করবে? দর্শক হিসাব করবে, এটা ভাঙা চোরা করবে ওরা। লাইভ ওয়েট তাহলে এখন তাহলে 350-এর নিচে নামে আসছে। কি হচ্ছে না তো সব দর্শক হিসাব, 350-এর নামে নিচে চা আছে দর্শক হিসাব। দর্শক আপনারা হিসাব করবেন, 350-এর নিচে পড়ে যাচ্ছে এই সমস্ত কাটাই গরু এখন কারলহাটে আজকে কিনে বিক্রি করেছেন। আচ্ছা আর এইটা একটা দেখছি অনেক আকর্ষণীয়, এই যে দেখুন এটা কয় দাঁত? চার দাঁত। আর ওইটা তো মানে ওইটাও তো মানে 2 দাঁত, ওইটাও 4 দাঁত, এটাও অনেক লম্বা। এটা 380 না কত হবে? এটা 350 ধরে নিয়েছি, 350 ধরে রাখছেন। দর্শক আমার থেকে তো টুইন ভাই ওজনটা একটু সঠিক, আমি একটু বাড়িয়ে বলছি 10 কেজি হয়তো 20 কেজি, তবে আইডিয়া যেটা আমার বলে 350-360, কিন্তু টুইন ভাই বলেছেন 300 কেজি, না 350, 350 কেজি, 350 কেজি। তো বাজার তাহলে এরকমই চলতেছে, এটা কত নিছেন? 1,20,000। দর্শক আপনারা হিসাব করে নেবেন লাইভ ওয়েট কত পড়লো। এখানে আমি আরেক ভাইকে দেখতেছি, নোয়াখালী থেকে আসছেন, নোয়াখালীর বহু পুরাতন লোক, খুব ভালো লোক, অনেকদিন ধরে এইগুলো হাটে গরু কিনছেন, কেমন হাটগুলাতে কেমন আপনার কাছে কেমন মনে হচ্ছে দাম? শুনেন আমার জীবনে অনেক মানুষ গরু পাটি থেকে গরু কিনে দেয়। আচ্ছা, তবে একটি বাস্তবতা একটা কথা বলি, আলহামদুলিল্লাহ আমার টুইন ভাই যে লাইনে গরু কিনে দেয়, সারা গরু নিয়ে এখান থেকে ব্যবসা করি, মতো 10 টাকা লাভ ছাড়া কোনো লস হবে না। তুই বার হাতের গরু নিলে একটু আমি লিখে আমি দিতে পারবো ইনশাল্লাহ। আপনি লিখে দিবেন ইনশাল্লাহ, আমি লিখে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, উনি নিচে থেকে তো বুঝা আছে, সুনাম আছে ভাই, অবশ্যই সুনাম। আমার বাড়ি নোয়াখালী, কিন্তু বাইরের বাড়ি দিনাজপুর। আমার সম্ভব হচ্ছে তার কর্ম কাজের কারণে তাকে আমি ধন্যবাদ দিই, এটা হচ্ছে সবচেয়ে তার বাহাদুরি। আচ্ছা আচ্ছা, সঠিক যেটা হবে সেটা বহুদিন আগে থেকে সম্ভব। আমার দিকে দেখেন ভাই, আচ্ছা বলেন, আব্দুল কালাম আজাদ, আমি সৈয়দপুর থেকে আসি। আপনি তো সৈয়দপুর বাসা? জি, তুমি ভাইয়ের সঙ্গে থাকি, ওনার অনেক পাবলিসিটি আছে ভাই, ওনার সুনাম, উনি যা করে ক্লিয়ার, কোনো ঢাকা চাপা আলাপ নেই, লুকুনো লুকা চাপা নেই, কোনো লুকা চোরা নেই, আর পার্টি ওনাকে প্রশংসা করে যায়, ধন্যবাদ কাছে অনেক পাওয়া। জি, আর আমরা দীর্ঘ বছর থেকে ওনার সঙ্গে আছি, কোনো ক্লেম নাই, আর লোকের ক্লেম হতে পারে জানি না, ওনার কোনো ক্লেম নেই, তুমি ভাই কোনো ক্লেম নেই, কোনো ক্লেম না। আজকে বাজার কেমন গেল ভাই? আপনি তো বহুদিন ধরে এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করছেন, আমরা তো জানি মোটামুটি যতটুক করছে, আমার তো আমার টেস্ট মাল কিনে হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেট, খারাপ হয় না মোটামুটি। তাই যে উনি আমি কিনছি 1,20,000। আচ্ছা, এটা 1,00,000, উনিও কিনছে 1,20,000।
আপনার মতো স্পেশালিস্ট না আইডিয়া বলতে তাহলে আইডিয়া তাহলে এখন ওই ওইটা হলো নতুন লোক আচ্ছা আচ্ছা বলেন ওই যে কাস্টমারটা আছে এটা হলো নতুন কাস্টমার আচ্ছা ইনি হলো পুরাতন ব্যাপার মানে প্রায় প্রতি হাটে এক গাড়ি করে প্রতি হাটে এক গাড়ি করে ওনার থেকে আমি ওনাকে কোথায় কম কিনি বেশি কিনি একই তো কমে কিনে দিয়েছেন সেই তুলনায় টালি করবো দর্শক দর্শকে টালি করবে এটা পঁচিশ বিশ থেকে পঁচিশ কেজি হবে তিনশো হ্যাঁ ওইটা সাড়ে তিনশো আছে ওইটা সাড়ে তিনশো আছে এক লক্ষ বিশ হাজার এটা কিন্তু এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার তাহলে তো সেই হিসাবে তো আপনি যেটা কিনে দিয়েছেন সেটাই সাশ্রয় হয়েছে দর্শক হিসাব করে ওনার সামনে কথা বলতে আচ্ছা আচ্ছা ওনার সামনেই বলতেছেন হ্যাঁ তুইন ভাই মাপে আজ পর্যন্ত কেউ হাত দিতে পারে নাই যে যতই বলুক দর্শক আমি কিন্তু সবসময় বলি তুইন ভাই যে মাপ দেন এই মাপটি কিন্তু কেউ হাত দিতে পারে না অনেকে অনেকে কমেন্টস করে তুইন স্কেলে উঠাইলে তো বাহাদুরি বোঝা যাবে কিন্তু আমি জানি তুইন ভাইয়ের চোখটাই হচ্ছে স্কেল আপনারা কি মনে করেন জি এটা আল্লাহ শুনেন পারফেক্ট কথা হাতে আসা লাগে না বাইরে আল্লাহ দিলে যে ব্যস্ত সাথে বাইরে জয়ী তো আলহামদুলিল্লাহ হাতে এখানে আসা লাগে না লাগে না আল্লাহ বাইকে অনেক দিছে তোমার সততার কারণে দিছে আমি এটাই বিশ্বাস করি আচ্ছা আচ্ছা সততা অবশ্যই থাকতে হবে সততা উনিও সততায় ব্যবসা করে আমার কথা উনি নোয়াখালী যারা যারা গরু কিনবে ইনার কাছে যাবে আমার কাস্টমাররা যারা নোয়াখালীতে আছে আসবেন ইনার কাছে এক দুই হাজার লাভ এনে লাভ হয় বিশটা গরু নিয়ে গেলে চল্লিশ হাজার টাকা লাভ আর কি চাই উনি একটা আর তো কিছু লাগে না আর কিছু লাগে তাহলে মাসে যদি চারটি পাঁচটি দেয় তাহলে তো বহু টাকা তাহলে বহু টাকা আসে দর্শক শুনলেন যে তুইন ভাই কী বললো নোয়াখালী থেকে এসছেন উনি কিনেছেন এটা এক লাখ পনেরো দিয়ে এবং তুই এটা লাইভ ওয়েট আছে তিনশো পঁচিশ কেজি আর তুইন ভাই যেটা সংগ্রহ করেছেন সেটার লাইভ ওয়েট আছে তিনশো পঞ্চাশ কেজি ওটা নিয়েছেন এক লাখ বিশ আর এটা হচ্ছে এক লাখ পনেরো পার্থক্য আপনারাই নির্ধারণ করবেন দর্শক তো আমরা দেখি দেশি গরুগুলোর দাম কেমন পড়লো দর্শক এই যে এখানে দেখছেন তিনটি সার গরু এটা কত নিসা এটা আপনার পাটি নিল পঁচাত্তর শুধু পঁচাত্তর এটা লাইভ বডি ওজন আছে দর্শক একশো সত্তর থেকে পঁচাত্তর কেজি দেখুন দর্শক একশো সত্তর কেজি হবে সর্বসম্মুখে আর এটা কত নিল এটা বিরাশি এটা পঁচাশি দর্শক দেখুন অল্প পঁচাশি এবং বিরাশি এটার লাইভ বডিও আসবে আপনার একশো ষাট কেজি থেকে পঁয়ষট্টি কেজি এটারও লাইভ বডি আসবে কিন্তু একশো ষাট পঁয়ষট্টি সত্তর কেজি ট্র্যাক ভাড়া নিয়ে পৌঁছানো কত বিশ হাজার টাকা খরচা আছে আচ্ছা আচ্ছা বিশ হাজার টাকা এগুলো সম্পূর্ণ নিয়ে দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম